আমরা এবার উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ নিয়ে আলোচনা করতে চাই। যেমন পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। এছাড়া আমরা পৃথিবীর চারপাশে কিছু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছি, যেগুলো পৃথিবীর চারপাশে ঘুরপাক খাচ্ছে, এবং এই উপগ্রহগুলোর ভিতরে কিন্তু কেউ যদি থাকে সে ওজনহীন অনুভব করবে। আমি ধারণাটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন পৃথিবীর তল যদি এরকম সমতল হয়, তাহলে এখানে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে যদি কেউ গুলি করে, ধরলাম এই নির্দিষ্ট উচ্চতা থেকে কেউ একজন একটা গুলি করলো, তাহলে গুলিটা কিছু দূর গিয়ে পড়ে যাবে। যদি আরো জোরে গুলি করা হয়, তাহলে আরো সামনে গিয়ে পড়ে যাবে। আরো জোরে গুলি করা হলে আরো সামনে গিয়ে পড়ে যাবে। কিন্তু যত জোরেই গুলি করা হোক না কেন, পৃথিবী যদি এরকম সমতল হয়, তাহলে কিছু দূর গিয়ে পড়ে যাবে জিনিসটা। কিন্তু পৃথিবীর তল তো এরকম সমতল না। তাহলে যদি পৃথিবীর তলকে আমরা এরকম করে দেখাই, এরকম আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি এবার কেউ গুলি করে, তাহলে প্রথমে আস্তে করে গুলি করলে এখানে গিয়ে পড়ে গেল, তারপর আরেকটু জোরে গুলি করলাম, এখানে গিয়ে পড়ে গেল। কিন্তু যে এমন জোরে গুলি করা হয় যাতে এটা নির্দিষ্ট সময় পর যতটুকু পড়ে যায়, পৃথিবীর তলটাও বাঁকা হয়ে ঠিক ততটুকু সরে আসে, তাহলে শুরুতে উচ্চতা যতটুকু ছিল এখনো কিন্তু উচ্চতা ততটুকুই থাকবে। তার মানে বস্তুটা কিন্তু পড়ার চেষ্টা করছে, কিন্তু যতটুকুই পড়ছে পৃথিবী ততটুকু সরে যাচ্ছে, কারণ পৃথিবীর তলটা এরকম কার্ভড, গোল, এরকম বাঁকানো। তাহলে যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ঠিক একটা নির্দিষ্ট বেগ হিসাব করে মারা যায়, তাহলে আমরা এই জিনিসটি করতে পারবো যে বস্তুটি পৃথিবীতে পড়তেই চাইবে, সারাক্ষণ ধরে পৃথিবীতে পড়তেই থাকবে, কিন্তু কখনো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, কারণ পৃথিবীর পৃষ্ঠ এরকম করে গোল হয়ে সরে যাচ্ছে। তখন এটাকেই আমরা চাইলে বলতে পারি একটি কৃত্রিম উপগ্রহ, কারণ এটা সবসময় এই নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। তাহলে পৃথিবীর সাথে চাঁদের সম্পর্ক কিন্তু আসলে এরকমই। চাঁদ পৃথিবীর চারপাশে এভাবে বৃত্তাকার কক্ষপথে, প্রায় বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং সবসময় পৃথিবীতে চাঁদ পড়ে যেতে চেষ্টা করছে, বাট পুরোটা ঘুরে আবার একই জায়গায় চলে আসছে, এবং প্রায় সমান দূরত্ব বজায় রাখছে। তাহলে এভাবে চাইলে আমরা একটা কৃত্রিম উপগ্রহকে একটা মুক্তভাবে পরন্ত বস্তুর সাথে তুলনা করতে পারি। যে মুক্তভাবে পরন্ত বস্তু কি করতে চায়? পৃথিবীতে পড়তেই চায়। এই কৃত্রিম উপগ্রহ কিন্তু পৃথিবীতে পড়তেই যাচ্ছে, বাট পড়তে পারছে না। বাট যেহেতু সে মুক্তভাবে পরন্ত, তাহলে তার ভেতরে ত্বরণের মান কত হবে, বা কোনো বস্তুর ওজন কত হবে? যেহেতু মুক্তভাবে পরন্ত, তাহলে আমরা পড়ার সময় ত্বরণটা ধরতে পারি জি। তাহলে ওই বস্তুর ভিতরে বা ওই কৃত্রিম উপগ্রহের ভিতরে কোনো বস্তুর ওজন হবে, যদি ভর হয় এম, তাহলে ওজন হবে এম জি মাইনাস জি, অর্থাৎ শূন্য। তাহলে তার ভিতরে যদি কোনো মানুষ থাকে, সে কিন্তু নিজেকে ওজনহীন অনুভব করবে এবং বাতাসে ভাসতে থাকতে পারবে, এর ভিতরে ভাসাভাসি করে ঘুরতে পারবে। এখন আমরা দেখতে চাই যে এই কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে গেলে আমাদের ঠিক ঠিক কি করা লাগবে। কৃত্রিম উপগ্রহ যেহেতু পৃথিবীর চারপাশে একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তাহলে বৃত্তাকার কক্ষপথে ঘোরানোর জন্য দরকার কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল সে সংগ্রহ করবে কোত্থেকে? তার ওজন থেকে। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমরা একটা উপগ্রহ স্থাপন করতে চাই, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আর, এবং পৃষ্ঠ থেকে ওই কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে এইচ। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই কৃত্রিম উপগ্রহের মোট দূরত্ব হবে আর প্লাস এইচ। তাহলে এখানে যদি একটি উপগ্রহ আমরা স্থাপন করতে চাই, তাহলে কেন্দ্র থেকে তার দূরত্ব আর প্লাস এইচ, এবং আর প্লাস এইচ দূরত্বে জি এর মান কত হয়? জি পৃথিবীর ভর যদি হয় ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা আমরা আগেই দেখেছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান এত, পৃথিবী তাকে কত বলে আকর্ষণ করবে? এম জি বলে। তাহলে এখানে আমরা একটা এম বসিয়ে দিলাম, এবং এটাই হবে তার কেন্দ্রমুখী বলের সমান। একে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য যে কেন্দ্রমুখী বল দরকার, সেটা হচ্ছে এর সমান। তাহলে কেন্দ্রমুখী বল কত? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে যখন পৃথিবী তাকে যে বলে আকর্ষণ করে, তার পুরোটুকুই কেন্দ্রমুখী বল হিসেবে খরচ হয়ে যায়, তখন পৃথিবীর দিকে আর সে আসতে পারবে না। সে এই এইচ উচ্চতাই পৃথিবীকে ঘিরে ঘুরপাক খেতে থাকবে। সেও আসলে সবসময় পৃথিবীতে পড়তেই চায়, বাট কখনো পৃথিবীতে পৌঁছাতে পারছে না। তাহলে এই সমীকরণ থেকে চাইলে আমরা এম গুলো কেটে দিতে পারি, এম গুলো কেটে দিয়ে আমরা এখানে এর বেগের মানটা বের করে ফেলতে পারি। তাহলে ওই এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ ভি, এটা তো বৃত্তাকার পথে ঘুরছে, যে কোনো বিন্দুতে যদি আমরা একটি স্পর্শক আঁকি, সেই স্পর্শক বরাবর সে যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগ যদি হয় ভি, তাহলে ভি এর মান আমরা বের করে ফেলতে পারি। নিচে আর প্লাস এইচ, আর প্লাস এইচ কেটে ফেলতে পারি, তাহলে থাকবে রুট ওভার
জিএম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের বেগ। এবং দেখা যাচ্ছে এইচ এর উপর এই ভি নির্ভর করবে। যদি আমরা বেশি উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাই তাহলে এইচ এর মান কিন্তু বড় হবে, তখন ভি এর মান হয়ে যাবে ছোট। আবার যদি আমরা পৃথিবীর কাছাকাছি একটা কৃত্রিম উপগ্রহকে স্থাপন করতে চাই তখন এইচ এর মান হয়ে যাবে ছোট এবং যথাক্রমে ভি এর মান হয়ে যাবে অনেক বড়। যদি আমরা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে চাই, তার মানে জাস্ট পৃথিবীর উপর দিয়ে যাবে এরকম, তার মানে আর এর তুলনায় এইচ অনেক ছোট, তাহলে আমরা এই এইচটাকে চাইলে এখান থেকে বাদ দিতে পারি। তাহলে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি একটি কৃত্রিম উপগ্রহের জন্য বেগ আমরা পেতে পারি এভাবে রুট ওভার জি এম বাই আর এরকম করে, কারণ আর এর তুলনায় এইচ অনেক ছোট বলে আমরা এখান থেকে এইচটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা কোন উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে গেলে কি বেগে চলতে হবে সেটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে পৃথিবী থেকে কিন্তু এত বেগে ছুড়ে দিলে হবে না, তাকে আগে ওই উচ্চতায় তুলতে হবে রকেটের সাহায্যে, তারপর যে কক্ষপথে চলতে চায় ওই কক্ষপথের স্পর্শক বরাবর এই বেগে ছুঁড়ে মারতে হবে। তো রকেট যা করে, রকেট হচ্ছে ওই উচ্চতায় ওই বেগে নিজে আগে চলা শুরু করে, তারপর জাস্ট উপগ্রহটাকে ছেড়ে দেয়, তাহলে সে এখন কৃত্রিম উপগ্রহ হিসেবে চারপাশে ঘুরতে থাকে। এখন আমরা যদি এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করতে চাই, পর্যায়কাল মানে হচ্ছে সম্পূর্ণ রাস্তা ঘুরে আবার এই বিন্দুতে ফেরত আসতে যত টাইম লাগে সেটা আমরা বের করতে চাই, সেটা কিভাবে বের করতে পারি? আমরা পর্যায়কাল ধরে নিচ্ছি টি, তাহলে টি সময়ে সে সম্পূর্ণ বৃত্তটা একবার ঘুরে আসে। বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পাই ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? আর প্লাস এইচ। এবং এই দূরত্ব অতিক্রম করে সে কত বেগে? ভি বেগে। তাহলে আমরা যদি ভি দিয়ে ভাগ করি তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের জন্য পর্যায়কাল টি পেয়ে যাব। তাহলে আমরা চাইলে এই সূত্র দিয়ে পর্যায়কাল বের করতে পারি। আমরা চাইলে ভি এর মান এখানে বসিয়ে আরেকটা সূত্র বের করতে পারতাম। এখন আমরা টি এর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি একটা স্যাটেলাইট যত দূরে থাকবে পৃথিবী থেকে তার ভি যেহেতু তত ছোট হয়, তাহলে ভি ছোট হলে টি হবে তত বড়। অর্থাৎ পৃথিবী থেকে যত দূরে একটা স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে ঘুরপাক খাবে তার পর্যায়কাল হবে অনেক বেশি। আবার কেউ যদি পৃথিবীর কাছাকাছি অঞ্চল দিয়ে ঘুরপাক খায় তাহলে তার পর্যায়কাল হবে কম। এখন জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ বলতে কি বুঝায়? এটা এমন একটা উপগ্রহ যাকে পৃথিবী থেকে দেখতে সব জায়গায় একই জায়গায় আছে বলে মনে হয় সবসময়, কারণ পৃথিবী যতক্ষণে পুরোটা একবার নিজের অক্ষে ঘুরে আসে এই স্যাটেলাইটটিও ঠিক একবার পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে আসে। তার মানে দুইজনের কৌণিক বেগ, পৃথিবীর অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ দুইজনেরই সমান। তার মানে পৃথিবী একবার 24 ঘন্টায় পুরোটা ঘুরে আসলে এই স্যাটেলাইটটিও 24 ঘন্টায় পুরোটা একবার ঘুরে আসে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি ওই স্যাটেলাইটের এই পর্যায়কাল টি এর জায়গায় 24 ঘন্টা বসাই তাহলে সেখান থেকে আমরা ভি এর একটা মান বের করতে পারবো, এবং সেই ভি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে সেখান থেকে এইচ এর মান বের করতে পারবো। তার মানে এই এইচ আর ভি বের করে ফেললে আমরা ওই ভূস্থির উপগ্রহের উচ্চতা এবং গতিবেগ বের করতে পারবো। যদি আমরা মানগুলো বসাই তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পাবো প্রায় 35,786 কিলোমিটার। এই উচ্চতায় হচ্ছে ভূস্থির উপগ্রহগুলো সাধারণত থাকে, এবং তার বেগটা পাবো প্রায় 3.07 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এত উচ্চতায় এবং এত বেগে নর্মালি আমাদের এই জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহগুলো থাকে। কেউ যদি তার চেয়ে সামান্য একটু বেশি উচ্চতায় থাকে তাহলে তাকে কিন্তু একটু কম বেগে চলতে হবে, আবার কেউ যদি এর চেয়ে সামান্য একটু নিচের উচ্চতায় থাকে তাহলে কিন্তু তাকে আরেকটু বেশি বেগে চলতে হবে। মোটামুটি এই উচ্চতা এবং এত বেগে ভূস্থির উপগ্রহগুলো অবস্থান করে।